আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কলাম, বিম, ছাদ এবং ইটের গাঁথুনি দিয়ে 12 ফুট বাই 14 ফুটের চারটি দোকান তৈরি করতে কি পরিমাণ ইট, বালি, কোয়া, সিমেন্ট এবং রড লাগবে। প্রত্যেক কাজের মালামালের পরিমাণ, খরচের হিসাব এবং মিস্ত্রির খরচ সহ সম্পূর্ণ আনুমানিক কত টাকা খরচ হবে সে হিসাবটা আমরা জানব। তো আমরা ইতিমধ্যে স্ক্রিনে 12 ফুট বাই 14 ফুটের চারটি দোকানের 3D ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে 3D ডিজাইনের মধ্যে আমরা দেখছি কিভাবে কলাম, বিম, ছাদ এবং গাঁথুনি দিয়ে কাজটা করা হয়েছে। আর এখানে দোকানের শাটার এবং জানালাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো 3D ডিজাইন দেখা হয়ে গেলে এবার আমরা নেক্সট দোকানের ফ্লোর প্ল্যানটা দেখব। তো এটা হচ্ছে আমাদের এই চারটা দোকানের ফ্লোর প্ল্যান। এখানে দেখতে পাচ্ছেন Shop 1, Shop 2, Shop 3, Shop 4, এখানে চারটা দোকান রয়েছে। প্রত্যেকটা দোকানের মাপ হচ্ছে 12 ফিট বাই 14 ফিট, অর্থাৎ এখান থেকে ভেতরের সাইডের এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 12 ফিট, আর লম্বা এখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে এটা 14 ফিট, 12 ফিট বাই 14 ফিট। ঠিক একইভাবে Shop 2 এখান থেকে এতটুকু 12 ফিট, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 14 ফিট। ঠিক একইভাবে এটাও 12 ফিট বাই 14 ফিট, এটাও 12 ফিট বাই 14 ফিট। আর বাইরের থেকে যদি আমরা দেখি এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে 14 ফিট 10 ইঞ্চি প্রস্থ, আর লম্বাই এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে 50 ফিট 1 ইঞ্চি। আর এটা সামনের দিকটা হচ্ছে এটা এটা আমাদের শাটার, এই যে এটা দোকানে শাটার থাকবে এটাও এখানে শাটার। তো এবার আমাদের ফ্লোর প্ল্যানটা দেখা হয়ে গেলে এবার আমরা এটার মালামালের পরিমাণ এবং খরচের হিসাবে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 12 বাই 14 ফিটের চারটি দোকান তৈরি করতে কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে সেই হিসাব। এখানে আলাদা আলাদাভাবে হিসাব দেওয়া আছে এবং সর্বশেষ আমরা টোটাল হিসাবটা আমরা দেখব। প্রথমে এখানে গাঁথুনিতে মালামালের হিসাব, গাঁথুনিতে আমাদের ইট লাগবে হচ্ছে 8600 পিস, আর সিমেন্ট লাগবে হচ্ছে 38 ব্যাগ, আর বালি লাগবে হচ্ছে 192 CFT। এরপরে ফুটিংয়ে মালামালের হিসাব, ফুটিংয়ে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে 29 ব্যাগ, বালি লাগবে হচ্ছে 55 CFT, কোয়া লাগবে হচ্ছে 109 CFT, আর রড লাগবে হচ্ছে, যদি 16 mm ইউজ করেন, 384 কেজি। এরপরে কলামে মালামালের হিসাব, কলামে আমাদের সিমেন্ট লাগবে 30 ব্যাগ, বালি লাগবে 57 CFT, কোয়া লাগবে 115 CFT, আর চারটি স্ট্রেট রড যদি 16 mm ইউজ করেন 278 কেজি, আর স্টিট আপ বারিং যদি 10 mm ইউজ করেন 139 কেজি। এরপরে গ্রেড এবং রুফ বিমের মালামাল একসাথে, এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 52 ব্যাগ, বালি লাগবে হচ্ছে 98 CFT, কুয়া লাগবে হচ্ছে 196 CFT, স্টেড রড যদি 16 mm ইউজ করেন 672 কেজি, স্টিরাপ বারিং লাগবে 10 mm 415 কেজি, আর ফুলার যদি সোলিং করেন সেক্ষেত্রে মালামাল লাগবে ইট লাগবে হচ্ছে 2500 পিস, সিমেন্ট লাগবে 8 ব্যাগ, বালি লাগবে 100 CFT। এরপরে ছাদে মালামালের হিসাব, ছাদে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে এখানে 59 ব্যাগ, আর বালি লাগবে হচ্ছে 146 CFT, তারপরে কুয়া লাগবে হচ্ছে 292 CFT, আর রড হচ্ছে 8 বা 10 8 mm এবং 10 mm 1135 কেজি। এরপর মোট মালামালের এবং খরচের হিসাব টোটাল সবগুলো একসাথে যোগ করে এখানে খরচের হিসাব আমরা বের করবো। তো এখানে আমাদের ইট লাগবে হচ্ছে টোটাল 11100 পিস, এক পিস ইটের দাম যদি আমরা 10 টাকা করে ধরি তাহলে আমাদের আসতেছে 1,11,000 টাকা। এরপরে সিমেন্ট, টোটাল আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে 216 ব্যাগ, এক ব্যাগ সিমেন্টের দাম যদি আমরা 500 টাকা করে ধরি তাহলে আমাদের আসতেছে 1,08,000 টাকা। টোটাল আমাদের বালি লাগবে হচ্ছে 648 CFT, এক সিএফটি বালির দাম যদি আমরা 26 টাকা করে ধরি আমাদের আসতেছে 16,848 টাকা। এরপর আমাদের টোটাল কোয়া লাগবে হচ্ছে 712 CFT, এক সিএফটি কোয়ার দাম যদি আমরা 90 টাকা করে ধরি আমাদের আসতেছে 64,080 টাকা। এরপর আমাদের রড লাগবে হচ্ছে টোটাল 8, 10, 16 mm, টোটাল রড লাগবে হচ্ছে 3,023 কেজি, এক কেজি রডের দাম যদি আমরা 92 টাকা করে ধরি তাহলে আমাদের 3,023 কেজি রডের দাম আসছে 2,78,116 টাকা। এরপরে আমাদের এখানে সম্পূর্ণ কাজের মিস্ত্রি খরচ ছাদের মাপ অনুযায়ী, আমাদের ছাদের মাপটা হচ্ছে 816 স্কোয়ার ফুট, তো প্রতি স্কোয়ার ফিটের জন্য যদি আমরা মিস্ত্রি খরচ 220 টাকা করে ধরি তাহলে আমাদের 816 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 1,79,520 টাকা। এরপর আমাদের এখানে যেহেতু চারটা দোকান, 12 বাই 14 ফিটে চারটা দোকান, প্রত্যেকটা দোকানের জন্য একটা একটা শাটার লাগবে, তাহলে চারটা শাটার যদি আমরা এখানে লাগবে প্রতিটা শাটারের দাম যদি আমরা 26,000 টাকা করে ধরি তাহলে আমাদের চারটা শাটারের দাম আসতেছে 1,04,000 টাকা। এবার টোটাল আমরা সবগুলো খরচ যদি একসাথে আমরা যোগ করি আমাদের আসতেছে মোট খরচ 8,61,564 টাকা। তাহলে আমাদের এই 12 বাই 14 ফিটে চারটা দোকান যদি আমরা তৈরি করি সম্পূর্ণ তাহলে আমাদের খরচ হবে 8,61,564 টাকা। তাহলে আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।